সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের সামনে একটি ভিডিও ফুটেজ প্লে করব। ভিডিও ফুটেজের টাইটেলে লেখা রয়েছে, এখন কি 1971 সাল? ইয়েস, এখন 1971 সাল। এখন যদিও 2024 সাল, কিন্তু এই 2024 সালে যা হচ্ছে তা 1971 সালে হর হামেশা হয়েছিল। তো কথা না বাড়িয়ে আমি ভিডিও ফুটেজটি প্লে করে আমি আপনাদের সামনে এটির প্রমাণ নিয়ে আসতেছি। তো আমি ভিডিও ফুটেজটি প্লে করি, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে থাকবেন। আমাদেরকেও দেখে নিতে চাই, কখনো চিন্ময় হয়ে, চিন্ময় প্রভু হয়ে। এখন তো আমাদেরকে সামনে থেকে কাপড় খুলে চেক করতে হবে, কোনটার আগা কাটা হয়েছে আর কোনটার কাটা হয় নাই। তোমরা যারা আগা কাটাওয়ালা গুলো এখন চিন্ময় প্রভুর ভক্ত শাস্ত্রে, তোমাদেরকেও সাবধান করতে চাই। বাংলাদেশ যদি ভালোবাসো, বাংলাদেশে থাকবা, না হয় তোমার মামার বাড়ি দিল্লিতে চলে যাবা, তোমরা তো দিল্লিতে চলে যাও। আচ্ছা ঠিক আছে, সংক্ষিপ্ত ফুটেজ, এইবার আমি ব্যাখ্যা বিশ্লেষণ করি। এই জঙ্গিটা কি বলছে? এই জঙ্গি বলছে যে কাপড় কুলে চেক করে দেখতে হবে। কাপড় কুলে কি চেক করে দেখতে হবে? দুইটা জিনিস চেক করে দেখতে হবে। এক, তাদেরকে চেক করে দেখতে হবে যাদের আগা কাটা রয়েছে, এবং দুই হচ্ছে যাদের আগা কাটা নাই, অর্থাৎ যাদের মুসলমানি দেওয়া হয়েছে, যাদের মুসলমানি দেওয়া হয় নাই। তো আগা কাটাওয়ালা, আগা কাটাওয়ালা বলতে সে এখানে কাদেরকে বোঝাচ্ছে? আগা কাটাওয়ালা বলতে সে এখানে জামাত শিবির, হেফাজতে ইসলাম, চরমুনাইর কোনো সদস্য, মাদ্রাসার কোনো ছাত্রদেরকে বুঝায় নাই। ঠিক আছে, আগা কাটাওয়ালা বলতে এখানে সে বুঝিয়েছে যারা স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ঐতিহ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসাবে কাজ করে থাকে, তাদেরকেই বুঝিয়েছে। তো এই সমস্ত মানুষদের মানে কাপড় খুলে যখন দেখবে যে এদের আগা কাটা রয়েছে, এবং এই আগা কাটাওয়ালা এই সমস্ত মুসলমানরা মানে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের স্বপক্ষের শক্তি হিসাবে কাজ করছে, তখন তাদেরকে সে সাবুত করবে। এটাই সে এখানে এই বার্তাটাই সে এখানে দিচ্ছে, বোঝা গেল। আর দুই, আগা কাটাহীন মানুষ যাদেরকে বোঝাচ্ছে, যাদের আগা কাটা নাই, যাদের মুসলমানি দেওয়া হয় নাই, তাদেরকে সে হিন্দু হিসাবেই বোঝানোর চেষ্টা করতেছে। এখন মানে কাপড় কুলে দেখবে দুই শ্রেণীর মানুষদেরকে, এক স্বাধীনতার স্বপক্ষের মুসলমানদেরকে, দুই হিন্দুদেরকে। তো স্বাধীনতার স্বপক্ষের মুসলমানদের যদি আগা কাটা থেকে থাকে তাহলে এরা হিন্দু না, আর তাদের যদি আগা কেটে না থেকে, তাদের যদি আগা মানে কাটা না থেকে থাকে তাহলে তারা হচ্ছে হিন্দু। বিষয়টা বুঝতে পারলেন? তো এই এইটাই সে বোঝানোর চেষ্টা করতেছে। চিন্তা করে দেখুন দেশ কোথায় চলে গিয়েছে। তাহলে আমি যে আগে বলেছিলাম, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, দেখুন এই ঘটনাটি 1971 ঘটেছিল। পাক হানাদার বাহিনীরা এইভাবে লুঙ্গি খুলে, দেখতে পাচ্ছেন, এইভাবে লুঙ্গি খুলে দেখতো যে আগা কাটা আছে কিনা। যাদের আগা কাটা থাকতো, অর্থাৎ যাদের মুসলমানি থাকতো তাদেরকে ছেড়ে দিত, আর যাদের মুসলমানি না থাকতো তাদেরকে গুলি করে মেরে ফেলতো। তো এই ইসলামিস্ট জঙ্গিটা কি এই হানাদার বাহিনীর সেনার মতো কাজ করে নাই? আপনারা বলুন, বুঝার কি আর বাকি থাকে? তাহলে সে হিন্দুদেরকে টার্গেট করেছে এইখানে, আর সে বলেছে, সে তার বক্তব্যের শেষে, সে স্লোগানে, তার স্লোগানে যেটি বলেছে সেটি হলো দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আজকে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যে সমস্ত জঙ্গিরা আছে তাদের স্লোগানও একই রকম, বুঝতে পারছেন? এবং সে বলেছে যে আগা কাটাওয়ালা আওয়ামী মুসলিমরা যাতে তাদের মামার বাড়ি ভারতে চলে যায়, এটা বলেছে সে। এবং আগা কাটাহীন হিন্দুরা তারাও যেন ভারতে চলে যায়, এই কথাটি বলেছে। চিন্তা করে দেখুন, এরা বাংলাদেশের হিন্দুদের উপর নিধনযজ্ঞ চালাচ্ছে,
এখন দুই দিন পরে তারা এই চেকিংয়ে চলে যাবে, এই চেকিংয়ের কাজে তারা চলে যাবে, বুঝতে পারছেন? কাপড় খুলে খুলে দেখবে যে আগা কাটাওয়ালা কারা কারা আওয়ামী লীগ ছাত্রলীগের সদস্য রয়েছে, আর কাপড় খুলে খুলে দেখবে আগা কাটাওয়ালা সরি আগা কাটাহীন কারা কারা রয়েছে। তো আগা কাটাহীন যারা রয়েছে এদেরকে, এদের উপর নৃশংসভাবে নির্বিচারে জেনোসাইড চালাবে, কারণ তারা ধরেই নিয়েছে যে এরা হচ্ছে হিন্দু, বুঝতে পারছেন? ধরেই নেবে যে তারা হচ্ছে হিন্দু। তো সব আগা কাটাওয়ালাদের তারা কিন্তু মানে সব আগা কাটাওয়ালাদের উপর তারা কিন্তু অ্যাকশনে যাবে না। যারা আগা কাটাওয়ালা, যারা আওয়ামী লীগ ছাত্রলীগ এবং স্বাধীনতার সপক্ষের শক্তি হবে, তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে, বুঝতে পারছেন? এই হচ্ছে তার মেসেজ। চিন্তা করে দেখুন কি অবস্থা দেশের মধ্যে চলছে। এই কাজটির জন্য আপনারা রেডি থাকুন, এই কাজটি দেখার জন্য আপনারা রেডি থাকুন, আর এই রেডি থাকার জন্য আপনারা প্রস্তুত থাকতে হবে বা রেডি থাকতে হবে যাতে এই কাজটি তারা না করতে পারে। এই জন্য রেডি থাকতে হবে। সবাই ভালো থাকবেন। জয় বাংলা।